দুর্গাপূজা গেছে, তাই সবাইকে শুভ শারদীয় এবং শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে মেয়েদের জন্য, যারা শপিং করতে, জুয়েলারি কিনতে প্রচণ্ড ভালোবাসো, পড়তে ভালোবাসো, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চ্যানেলটাকে, যাতে খুব তাড়াতাড়ি আমি আমার 3K ফ্যামিলিতে পৌঁছতে পারি। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিওটাকে ঝটপট করে স্টার্ট করি। তো আজকে আমি যে জুয়েলারিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই আমি ইনস্টাগ্রাম স্টোর থেকে কিনেছি। তো তোমরা চাইলে আমি যে জুয়েলারিগুলো দেখাচ্ছি সেগুলোর স্ক্রিনশট তুলে রেখে আমি অবভিয়াসলি ইনস্টাগ্রাম স্টোরগুলোর নাম, তাদের সমস্ত, তাদেরকে তোমরা কীভাবে রিচ করবে, তাদের কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু ডিসক্রিপশনে অ্যান্ড স্ক্রিনে মেনশন করে দেবো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তো প্রথমেই যে জুয়েলারিটা থেকে আমি স্টার্ট করবো সেটা অলরেডি আমি পরে আছি, এটা আমার প্রচণ্ড পছন্দের, এটাকে চাইলে আরেকটু রকম করেও পরা যেতে পারে, অ্যাজ আ চোকার, অ্যাজ আ এরকম নেকলেস তোমরা কিন্তু এটাকে অপ্ট করতে পারো। অনেকটা গলা, মানে গলাটা পুরো এরকম জুড়ে থাকবে, এটা ভীষণ সুন্দর দেখতে, একদম ব্ল্যাক পলিশের ওপরে রয়েছে, নিচে এরকম মিরর ওয়ার্ক রয়েছে। এটা হচ্ছে আভূষণ স্টোর থেকে, একটা ইনস্টাগ্রাম স্টোর, অ্যান্ড এটা কিন্তু ওদেরও খুব একটা আর কি হট সেল পিস। তো এটা খুবই সুন্দর, এটা বোধহয় দাম নিয়েছিল 300-350 এরকম দাম নিয়েছিল, এর সঙ্গে অবভিয়াসলি ইয়ারিংও আছে। এই হচ্ছে ইয়ারিংটা, তো এই হচ্ছে প্রথম পিস যেটা আমি নিয়েছিলাম আভূষণ স্টোর থেকে, এটা আমার প্রথম পারচেজ ছিল আভূষণ স্টোর থেকে। তো এই গেল প্রথম পিস, ওকে। দেন আভূষণ থেকে আমি আরও একটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে খুব স্লিকের ওপরের ডিজাইনটা, এটা রয়েছে একটা এরকম পাতা পাতা ডিজাইন করা। হ্যাঁ, তো এটা কিন্তু বোথ সাইড, মানে এইদিকে দেখলে দেখো পাতা, এদিকে দেখলো পাতা, ফলে এটা দেখতে কিন্তু খুব সুন্দর, খুব ক্লাসি দেখতে লাগে, খুব স্লিকের ওপরে দেখতে কিন্তু খুব এলিগেন্ট, ব্ল্যাক পলিশের ওপরে রয়েছে। এটার দামও ভীষণ কম নিয়েছিল, 120 এরকম দাম নিয়েছিল এটা। কিন্তু এটা কিন্তু সবসময় আমাদের ভারী জুয়েলারি পরতে ইচ্ছে করে না, তখন এই জুয়েলারিগুলো কিন্তু ভীষণ ভালো লাগে পরলে। তো এর সঙ্গে কোনো রকম ইয়ারিং নেই, এটা জাস্ট একটা এরকম নেক পিস। নেক্সট হচ্ছে এই পিসটা, আমি অলরেডি পরেই তোমাদের দেখাচ্ছি, এই পিসটা হচ্ছে, এটাও আভূষণ স্টোর থেকে নেওয়া, এটা প্রচণ্ড ট্রেন্ডিং একটা চলেছে, দেখতে ভীষণ ভালো লাগে, লং নেক পিস, তোমরা চাইলে এটাকে আরও এরকমভাবে ঝোলাতে পারো, আমি জাস্ট একটা ভিডিওতে আসবো না বলে এরকম লেন্থে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো গলাটা জুড়ে থাকে, একদম ব্ল্যাক পলিশের ওপরে রয়েছে। তো এটা, এটাও আমি ওরকম 300-এর রেঞ্জেই পেয়েছিলাম, এটা জাস্ট দেখো দুর্দান্ত দেখতে লাগছে। তো এটাও আমার আভূষণ স্টোর থেকেই নেওয়া। এবার আরেকটা ইনস্টাগ্রাম স্টোর আছে, যেটা হচ্ছে বরেলি, বরেলি থেকে আমি কয়েকটা জিনিস পারচেস করেছিলাম, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে আমার এই নেকপিসটা, এই নেকপিসটা আমার বরেলি থেকে নেওয়া। এরকম হচ্ছে লকেটটা, তাতে এরকম কুন্দন ওয়ার্ক রয়েছে, হোয়াইট কুন্দনের ওয়ার্ক রয়েছে, সঙ্গে এর সাথে যে ইয়ারিংটা রয়েছে সেটাও খুব সুন্দর। এই হচ্ছে ইয়ারিংটা, হারটাও যেরকম সিম্পল তার সঙ্গে ইয়ারিংটাও ভীষণ সিম্পল। এই হচ্ছে ইয়ারিংটা আর এই হচ্ছে নেকপিসটা। আরেকটা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে এই নেকপিসটা, এটা মাল্টি কালারের ওপর রয়েছে, ব্ল্যাক পলিশ, এরও নিচে এরকম ঘুঙ্গু রয়েছে, ঘুঙ্গুর আওয়াজটা আমার প্রচণ্ড পছন্দের। সঙ্গে দেখো এরকম হচ্ছে ইয়ারিংটা, ইয়ারিংটা এর সঙ্গে একদম ম্যাচ করে ইটসেলফ ইয়ারিংটা তোমরা পরতে পারো। তো খুবই সুন্দর, একদম লাইট ওয়েট, একটা ছোটো স্টাডের মতোই, স্টাডের নিচে এরকম ঘুঙ্গুর মতো করা রয়েছে, খুব সিম্পল ইয়ার এলিগেন্ট। আর এগুলো যে কোনো ড্রেস, যে কোনো কালারের সঙ্গে চলে যাবে, যেহেতু এটা মাল্টি কালার, তো যে কোনো কিছুর সাথেই চলে যাবে। এটা ওই আন্ডার 300-এর মধ্যেই দাম ছিল এবং কোয়ালিটিটাও নো ডাউট খুব ভালো, এটা আমি প্রচুর পরেছি, প্রচুর পরেছি। আমার যে পরিমাণে সোয়েট হয় সেখানে কোয়ালিটি এখনও ঠিকঠাক আছে, মানে সিরিয়াসলি জিনিসটা ভালো নয়তো থাকে না। তো এটা কিন্তু মৌমিতার থেকে নেওয়া, বিউটি স্টোর বাই মৌমিতা। তো এই গেল আমার আরও একটা খুব পছন্দের একটা ইয়ারিং, সরি সেট। এর সঙ্গে আমি মৌমিতার থেকে আরও কয়েকটা জিনিস নিয়েছিলাম, যার মধ্যে একটা হচ্ছে এরকম টাইপের একটা, এটাকে কী যেন বলে, বুগাডি, রাইট, এগুলোকে বোধ হয়, হ্যাঁ বুগাডি বা ইয়ারকফ, না বুগাডি বলে, আমার এই একটাই বুগাডি আছে,
কিন্তু যেটা আমি পড়তে পারি না, আমার কানে প্রচন্ড লাগে। তো এটা আমার একদম নতুনই পড়ে আছে, এই হচ্ছে বুগাডিগুলো এরকম দেখতে হয়। কিন্তু এটাকে যে কানের সঙ্গে চেপে বসাতে হয় না, তো এর পেছনের এই যে জিনিসটা আছে এটা এতটাই বড় পেছনের হুকটা, যেটা আমার কানে প্রচন্ড লাগে। তো এটা আমি পড়তে পারি না। এটা খুব ওই 80 rupees মতো দাম নিয়েছিল, 70-80 rupees মতো দাম নিয়েছিল। যে ডিজাইনটা ভীষণ সুন্দর, এরকম ময়ূরের মতো করা, কলকা মোটিভের করা। এই একটা আমি ক্লিপ নিয়েছিলাম ওখানে, এই ক্লিপগুলো খুব চলে। তো এগুলো কেউ এরকমভাবেও পরে, আবার কেউ পেছনে ইয়ে দিয়েও পরে। তো আমি এই যে এরকমভাবে পড়ি ন্যাচুরালি। তো এই ক্লিপগুলো 30 rupees এরকম দাম নিয়েছিল। তো এটা ওর সাথে আছে বলে আমি দেখিয়ে দিচ্ছি, হেয়ার অ্যাক্সেসরিজ। তো ওটা খুব একটা পরা হয়নি, তো ওখান থেকেই নেওয়া। আর একটা খুব কোয়ার্কি টাইপের জিনিস আমি নিয়েছিলাম, সেটা হচ্ছে যে এটা আমি পরেছি একবার দুবার, এই হচ্ছে ইয়াররিংটা। দেখতে পাচ্ছ মনে হচ্ছে একটা অরেঞ্জের স্লাইস, একদম রিয়েল ওরকমই দেখতে লাগে, খুব সুন্দর দেখতে এটা। এই হচ্ছে জিনিসটা, এখানে একটা ওপরে এরকম স্টোন মতো দেওয়া আছে। আর এই হচ্ছে দেখতে খুব ব্রাইট, এটা ওর থেকে নেওয়া। এটাও ওই 80 rupees under 100 দাম নিয়েছিল এটা। তো লাইট ওয়েট আর দেখতে কিন্তু খুব কোয়ালিটি, বেশ সুন্দর। এবার আমি দেখাই তোমাদেরকে, বারেলির কথা বলছিলাম। বারেলি থেকে আমি নিয়েছিলাম দুটো জিনিস। একটা হচ্ছে এই নেকপিসটা, ঠিক আছে, এটা একটা চোকার মতো, আমি পরে দেখাচ্ছি। এই হচ্ছে নেকপিসটা, দাম নিয়েছিল 110 or 120 এরকম দাম নিয়েছিল, 120 টাকা। কিন্তু জিনিসটা খুব ভালো, খুব ছোট্টর মধ্যে স্লিকের মধ্যে রয়েছে, নিচে এরকম কাজ রয়েছে, ছোটো ছোটো মোতির কাজ রয়েছে, দেখতে খুব সুন্দর লাগে। আর এর সাথে কোনো ইয়াররিং নেই, আমি একটা এমনি ইয়াররিং কিনেছিলাম। এই যে এই হচ্ছে ইয়াররিংটা, এটা খুব সুন্দর। এই যে দেখো, এই হচ্ছে এটারও দাম নিয়েছিল মোস্ট প্রবলি under 100ই এটার দাম নিয়েছিল, এই 80-90। তো যাই হোক, এই হচ্ছে ইয়াররিংটা আর এই হচ্ছে হারটা। এই দুটো আমার নেওয়া হয়েছে বারেলি থেকে। আর একটা নেকপিস নেওয়া আছে, যেটা আমি কাউকে একটা দিয়েছি পরতে, তো সেটা তো আমার কাছে এখন নেই, এ দেখাতে পারছি না। এবার আমি যে ইনস্টাগ্রাম স্টোরটার কথা বলবো, সেখান থেকে আমি প্রচুর জিনিস পারচেস করেছি। ওটা হচ্ছে রংগরু, প্রিয়াঙ্কা বড়ো, প্রিয়াঙ্কার দিক থেকে আমি প্রচুর জিনিস পারচেস করেছি। তার মধ্যে এইটা আমার খুব পছন্দের, এই যে এই জিনিসটা দেখো, কালারটা খুব ব্রাইট। এই যে এটা রিয়েল মিররের ওপর রয়েছে, একদম সুন্দরভাবে এটা বেঁধে কাজটা করা, আর একদম পিঙ্ক, ব্রাইট পিঙ্ক কালার, যেটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। যদিও এইটা আমি আজ পর্যন্ত কোথাও পরিনি, এমন কোনো ড্রেসও আমার কাছে নেই যেটা দিয়ে আমি এটা পরবো, বাট এটা আমার দেখতে প্রচণ্ড ভালো লাগে, খুব লাইট। তো এটা পুরো সুতোর কাজ করা অ্যান্ড একটা হ্যান্ডমেড একটা পিস। তো এটার দাম নিয়েছিল ওই 100-এর মতোই, 100-120 এরকম দাম নিয়েছিল। এই হচ্ছে পিসটা। নেক্সট আমি রঙরূপ থেকে আরেকটা জিনিস নিয়েছিলাম, খুব কোয়ার্কি টাইপের জিনিসটা। এই এইভাবে পড়তে পারো তোমরা, এইভাবে ছেড়ে পড়তে পারো, চোকার করে পড়তে পারো, সব রকমভাবে এটা তোমরা পড়তে পারো। অনেকটা বড়, যাদের গলা চওড়া তাদের কোনো চিন্তার কারণ নেই, তাদের গলাটাকে পুরো কভার করবে। এটা দাম নিয়েছিল মাত্র 150 টাকা কি 131, মানে under 150 rupees এটা দাম নিয়েছিল। এটা স্টক ক্লিয়ারেন্স আমি নিয়েছিলাম, আমি জানি না এখন তোমরা এটা পাবে কি না। তবে হ্যাঁ, জিনিসটা দেখতে খুব সুন্দর, এবং আমি ওয়েট করে আছি একটা কোনো বিচ ভ্যাকেশনের জন্য, যেখানে ড্রেসের সঙ্গে এরকম একটা ফ্লোরাল ড্রেসের সঙ্গে এরকম একটা জিনিসকে খুব সুন্দরভাবে স্টাইলিং করা যাবে। তো এই হচ্ছে আরেকটা সেট, সরি আরেকটা নেকপিস, যেটা আমি নিয়েছিলাম রঙ্গরূপ থেকে। রঙ্গরূপ থেকে আরও একটা জিনিস যেটা আমার খুব পছন্দের, তোমরা অনেককে জিজ্ঞাসা করেছো, অনেক কোয়ারিজ এসছে। আমি নববর্ষের দিন এটা করেছিলাম, তো সেইটাতে প্রচুর কোয়ারিজ এসেছিলো, হচ্ছে এই সেটটা। এই সেটটা হচ্ছে একদম দেখো খুব সুন্দর একটা ব্লুয়ের ওপরে রয়েছে, আর সঙ্গে হচ্ছে এরকম নিচে মোতি দেওয়া রয়েছে, এটাকে মোতি তো বলে, এই যে নিচে মোতির এরকম ওয়ার্ক করা রয়েছে। দেখতে মনে হচ্ছে ফুল ফ্লেজের ঝুমকো, কিন্তু না, এটা হাফ ঝুমকো, পুরো গলাটাকে কভার করবে এটা। আমার অ্যাকচুয়ালি একটা ব্লু কালারের শাড়ি হয়েছিলো পয়লা বৈশাখে, তো তার সঙ্গে কী পরবো কী পরবো ভেবে এটা নেওয়া। এটা হচ্ছে ওর সাথে ম্যাচিং করে ইয়াররিং, ইয়াররিংটা ছোটোর মধ্যে খুব স্লিক, বড়ো মানে আমি যখন হার করি তার সঙ্গে বড়ো ইয়াররিং আমি পছন্দ করি না। ইয়াররিংও কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি, একদম এর সঙ্গে ম্যাচ করে ইয়াররিংটা করা হয়েছে। এই হচ্ছে ইয়াররিং, খুব লাইট ওয়েট, খুব কমফোর্টেবল, এলিগেন্ট, সিম্পলের ওপরে। এই ইয়াররিংটা প্রচুর জোড়া কোয়ারিজ করেছো এই ইয়াররিংটার ব্যাপারে। এটা আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট ইয়াররিং, অনেক কিছুর সাথে আমি পরেছি ওটা,
এই ড্রেসটার সাথেও খুব সুন্দর লাগছে দেখতে। তো এই ইয়ারিংটার একদম লাইট ওয়েট, দেখতে যাই না খুব মনে হচ্ছে এত বড় জাম্বো ঝুমকা অনেকটা ভারী হবে, একদমই নয়। কারণ এইগুলো যেগুলো করা আছে না দেখতে পাচ্ছ, এগুলো পুরো পুঁথির ওপর করা, এখানে ছোট স্টোনের কাজ রয়েছে হচ্ছে ঝুমকাটা। তো এই গেল হচ্ছে আরও একটা জিনিস যেটা আমি রঙ্গরূপ থেকে নিয়েছি। আর লাস্টলি আরেকটা যেটা নিয়েছি, খুব রিসেন্টলি নিয়েছি, যেটা আমার খুবই পছন্দের, এই হচ্ছে খুব সুন্দর। আজকাল গ্রিন কালারটা খুব ট্রেন্ডে আছে, অনেক বেশি ট্রেন্ডে আছে এই কালারটা, বটল গ্রিন। আর এটা না এরকম ফোল্ডেবল, এই যে এরকম ফোল্ড করা যায়, এগুলোকে প্রত্যেকটাকে ফোল্ড করা যায়, ফলে এই যে খুব সুন্দরভাবে এটাকে পুরো গলাটাকে হাফ করে থাকে, বিশাল বড়, এই যে পুরো গলাটা একটা হাফ করে থাকে, মাঝখানে একটা এর সঙ্গে কমপ্লিমেন্ট করে, শুধু মাঝখানে না এই যে সাইডগুলো তো দেখতে পাচ্ছ, এই গ্রিনটার সঙ্গে না এই কালারটা খুব সুন্দর যাচ্ছে। তো পুরো গোল্ডেন, মানে এটা ডুয়াল কালারের ওপর রয়েছে, গোল্ডেনও রয়েছে আবার সিলভারও রয়েছে, সিলভার গোল্ডেনকে মিলিয়ে পুরো গ্রিন অ্যান্ড এরকম রেডের একটা কম্বিনেশন, অসাধারণ লাগে, ভীষণ রয়্যাল, খুব প্রিমিয়াম কোয়ালিটির এটা একটা, আর আমার খুব পছন্দের। মানে যতগুলো আমি দেখালাম তার মধ্যে মধ্যে এটা আমার সবথেকে বেশি পছন্দের। এটাও আমি স্টক ক্লিয়ারেন্স অফারেই পেয়েছিলাম, আর এটা প্রচুর দাম ছিল, এটা অ্যাভাব 1000, এটা 1600-1700 কিন্তু দাম ছিল। বা কোয়ালিটিটা ভীষণ সুন্দর। এই এই হচ্ছে নেকপিসটা। তো রঙ্গরূপ থেকে এটা আমাকে আরেকটা দিয়েছিল, এটা ওরা গিফট দিয়েছিল, আমি প্রত্যেক জিনিসের থেকে নিয়েছিলাম, তখন আমাকে এটা গিফট করেছিল। খুব সুন্দর ব্লুয়ের ওপরে রয়েছে, এই যে জিনিসটা দেখতে খুবই সুন্দর, খুব স্লিকের ওপরে রয়েছে, একটা রকম ওপরে স্টোন আর নিচে দুটো রকম ব্লু স্টোন দেওয়া। এটা গিফটে, এটা আমি ঠিক জানি না এটা কীরকম দাম, এটা রঙ্গরূপ থেকে পাঠিয়েছিল। ইউপি স্টোর বাই মৌমিতা থেকে আমি যে প্রোডাক্টগুলো নিয়েছিলাম তার সঙ্গে আমি একটা আংটি নিয়েছিলাম, এই আংটিটা খুব পছন্দের আমার। তো এই যে এই আংটিটা হচ্ছে ওখান থেকে নেওয়া, মা দুর্গার লেখা আছে মা, আইগেস আমরা বুঝতে পারছি ওখানে লেখা আছে মা। এবছরে প্রথম দুর্গাপুজো উপলক্ষে নেওয়া ট্র্যাডিশনালের সঙ্গে যেটা সবসময় যায় সেটা হচ্ছে গোল্ড প্লেটেড জুয়েলারি। তো এই হচ্ছে জুয়েলারিটা, আমি তোমাদের এক এক করে দেখাচ্ছি। এটা এসছে হচ্ছে সিটি গার্ল থেকে, সিটি গার্ল থেকে আমার প্রথম পারচেস এবং প্রথম গোল্ড প্লেটেড জুয়েলারি পারচেস। তো এটা হচ্ছে 24 ক্যারেট গোল্ড প্লেটেড জুয়েলারি, এতে কিন্তু 6 মান্থ গ্যারেন্টি রয়েছে, এটা গ্যারেন্টেড প্রোডাক্ট। সিটি গার্লের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক আইডি পেজ আমি সমস্ত কিছু মেনশন করে দেবো স্ক্রিনে, তোমরা ওখান থেকে কিন্তু তোমাদের পছন্দ মতো জুয়েলারি পেয়ে যাবে। এই হচ্ছে আমার প্রথম গোল্ড প্লেটেড একটা জুয়েলারি কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু খুব একটা গোল্ডেনের ওপর জুয়েলারি পরি না, কিন্তু এটা এত সুন্দর, এত স্লিকের ওপরে রয়েছে, যে কোনো ড্রেসের সঙ্গে যে কোনো কিছুর সাথে চলে যাবে। এটা খুবই স্কিন ফ্রেন্ডলি, যাদের অ্যালার্জি প্রবলেম থাকে অনেক সময় দেখবে ইচিং হয়, এটা কিন্তু গ্যারেন্টি দিচ্ছে যে সেরকম কিচ্ছু হবে না, হুইচ ইজ অ্যামেজিং। আমি তো ভীষণভাবে ভীষণভাবে হ্যাপি ওদের প্রোডাক্ট পারচেস করে, কারণ স্কিন ফ্রেন্ডলি ওরা বলেই দিচ্ছে, 6 মান্থের গ্যারেন্টি দিচ্ছে, 24 ক্যারেট এটা গোল্ড প্লেটেড জুয়েলারি। অ্যান্ড অবভিয়াসলি যেটা হচ্ছে যে এটা হচ্ছে একদম আমাদের বেঙ্গলে ম্যানুফ্যাকচার হয়, তো যত রকমের বেঙ্গলি ট্র্যাডিশনাল তোমরা জুয়েলারি যারা পছন্দ করো ট্র্যাডিশনাল ডিজাইন, তো তারা কিন্তু এগুলো মানে আরামসে পারচেস করতে পারো এখান থেকে, কারণ হিউজ কালেকশন রয়েছে। সামনেই বিয়েবাড়ি আসছে, শীতকাল মানেই তো প্রচুর বিয়েবাড়ি, আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। তো এই ধরনের জুয়েলারিগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। এই হচ্ছে আরেকটা নেকপিস, কাজটা দেখতে পাচ্ছ ভীষণ নিখুঁত এবং একদম গোল্ডেনের মতনই কিন্তু এটা দেখতে লাগছে, ফোকাস নিচ্ছে না এই। তো এই হচ্ছে পুরো সেটটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর, ভীষণ ট্র্যাডিশনাল একটা জুয়েলারি সেট, আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। তো দিস টু সেট ইজ ফ্রম সিটি গার্ল। এবার আমি নেক্সট ঝটপট করে তোমাদের কিছু ইয়ারিং দেখিয়ে দিই যেটা আমি নিয়েছিলাম আমার একটা জুনিয়র, স্কুলের জুনিয়র, ওর একটা ইনস্টাগ্রাম স্টোর আছে, ওর নাম হচ্ছে অঙ্কিতা। অঙ্কিতার থেকে আমি বেশ কিছু জিনিস নিয়েছিলাম, যার মধ্যে প্রথম হচ্ছে এইটা, খুবই কমন একটা ইয়ারিং, আমি জানি তোমরা অনেকেই দেখেছো, এই হচ্ছে ইয়ারিংটা। কিন্তু মমিতা কাছ থেকে এটা আমি পেয়েছিলাম 150-160 এরকম রেঞ্জে, ভীষণ হালকা, খুব লাইট ওয়েট, কোয়ালিটি খুব ভালো, ব্ল্যাক পলিশের ওপরে রয়েছে, এই হচ্ছে ঝুমকা অ্যান্ড এখানে মিরর ওয়ার্ক। আরও একটা ইয়ারিং রয়েছে এই যে, যেটা কিনা খুবই খুবই সুন্দর, একটা বড় স্টারের মধ্যে তাদের মাল্টি কালারের ওপর রয়েছে, যে কোনো কুর্তির সঙ্গে এটা খুব ভালো লাগবে।
আমি তো এই ব্ল্যাকটার সাথে যা করছি সবই ভালো লাগছে মনে হচ্ছে। তো এই গেল হচ্ছে আরেকটা, এটার দাম নিয়েছিল 120। এই হচ্ছে ইয়ারিংটা, আফগানির ওপর রয়েছে, এটা একটু ভারী। এই হচ্ছে ইয়ারিংটা, ও মাই গড ইটস সো বিউটিফুল, এটা ভীষণ সুন্দর, একদম নিচে এরকম ঝুমকা দেওয়া রয়েছে, একটু ভারী আছে, বাট যাদের জুয়েলারি পরার অভ্যেস আছে তাদের তো এটা আরামসে তারা ক্যারি করতে পারবে, এমনও কিছু ভারী নয়, খুব সুন্দর দেখতে, আফগানির ওপর রয়েছে। এটাও ওই 150, আন্ডার 150 বা 180 এরকম রেঞ্জে এটা নেওয়া, খুব সুন্দর। এর সঙ্গে ম্যাচ করে আমি একটা আংটি কিনেছিলাম এইরকম মাল্টি কালারের ওপরে, এই এই হচ্ছে আংটিটা, এটাও ওর থেকেই নেওয়া, দেখতে দিচ্ছি এরকম ঝুমকা রয়েছে, ফাটা ঘুমরুর যে আওয়াজটা খুব সুন্দর লাগে। এই হচ্ছে আংটিটা, আর এই হচ্ছে কানেকটা, একদম ম্যাচ করে নেওয়া, আফগানি ওপর রয়েছে। আরেকটা যেটা দেখলি আমার খুব মন খারাপ করে যায়, এটা আমি হারিয়ে ফেলেছি, এটা আমার ওয়ান অফ মাই বেস্ট ইয়ারিং ছিল, আফগানির ওপর, না আফগানি প্লাস এখানে এরকম কুমদান ওয়ার্ক রয়েছে, খুব হালকা দেখতে, এত বড় বিশাল মনে হলো, খুবই সুন্দর এটা দেখতে ছিল। এই যে এটা রিসেন্টলি আমি হারিয়ে ফেলেছি, আমি অনেক জায়গায় খুঁজেও ছিলাম, হাতিবাগান গড়িয়াহাট সব জায়গায় খুঁজছি, বাট এই জিনিসটা আমি পাইনি, তো এটা এই একটাই পেয়ার থেকে গেছে। এটাও ওই 150 এরকম রেঞ্জেরই ছিল। সেটি আমি একটা খুব শখ করে হ্যান্ডমেড কিনেছিলাম, আমার কাছে একদমই হ্যান্ডমেড নেই, এরকম গামছা মুটি করে এটা আমি কিনেছিলাম, কিন্তু দেখো এটা আমার একদমই হয় না গলাতে, প্রচণ্ড আমার কোনো গলা খুব একটা উঁচু নয়, তো আমার গলায় পুরো লেগে যায় বলে এটা একদম পরতে পারি না, এটা অনেকটা চওড়া, আমি বুঝতে পারি এটা এতটা চওড়া হবে। এর সঙ্গে একটা ম্যাচ করে ইয়ারিং আছে এরকম গামছা মোটিভেরই, যেটা এখন আমি খুঁজে পাচ্ছি না, এরকম চৌকো চৌকো গামছা মোটিভের মাঝখানে একটা এরকম পরি যাওয়া ইয়ারিং রয়েছে, কিন্তু সেটা আমি পরেছি একবার দুবার, ইয়ারিংটা শুধু পরেছি, কিন্তু এইটা আমি একদমই পরতে পারিনি, কারণ এটা প্রচণ্ড চওড়া, এটা ওই 150 রেঞ্জের মধ্যেই বোধহয় ছিল। খুব লাস্টলি আমি কিছু প্রোডাক্ট পারচেস করেছিলাম, সেটা হচ্ছে আরেকটা দিদি, মানে আমার বন্ধুর দিদি, সেও বিজনেস করে, সেখান থেকে নেওয়া, স্মৃতিদির থেকে নেওয়া, যেটা আমার এই যে আমি বলছি আমি হ্যান্ডমেড খুব একটা পরি না, বাট এরম টাইপের কোয়ালিটি জিনিস আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে এরম ট্যাক্সি, লেখা আছে দেখো ট্যাক্সি, এটা আমি নিয়েছিলাম, এটা 100 এরকমই মধ্যে দাম নিয়েছিলাম, ইনফ্যাক্ট মনে পড়ছে না, তো আমি মেনশন করে দেবো, তোমরা পড়লেও তোমাদেরকে এরকম বানিয়ে দিতে পারবে। আমি একটু উঁচু করেই দেখাচ্ছি, এটা অনেকটা নিচু অবধি পড়া যায়, ভীষণ লং, এখানে আমি দেখাতে পারছি না, আমার ছবিও বোধহয় আছে, আমি তোমাদের ছবি মেনশন করে দেবো, এটা করে ছবি আছে একটা। তো এই হচ্ছে ট্যাক্সি, আমার ভীষণ ভালো লেগেছে এটা, এটা যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথেও খুব ভালো লাগবে। সঙ্গে এরকম হচ্ছে কানের দুলটা, কানের দুলও লেখা আছে ট্যাক্সি, চাকার মধ্যে লেখা আছে ট্যাক্সি, এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম, আমি বলে দিয়েছিলাম যে এটা এরকম চাকার মধ্যে যাতে একটা ট্যাক্সি লিখে দেয়, তো সেটা কিন্তু বানিয়ে দিয়েছিল, হাতের কাজ খুব ভালো, তো তোমরা কিন্তু ওখান থেকেও পারচেস করতে পারো, এটা ওই 100-120 এরকম এক্সাক্ট মনে পড়ছে না, যেটা স্মৃতিদির থেকে নেওয়া। ওর থেকেই আমি একদম চুড়ির সেট কিনেছি, এই চুড়ি সেটগুলো আজকাল খুব ইন রয়েছে, বিভিন্ন কালারের রয়েছে, খুব সুন্দর দেখতে লাগে, আমার কাছে চুড়ি খুব একটা ছিল না, তো এগুলো আমি খুবই খুব পরেছি, ম্যাচ করে করে ড্রেসের সঙ্গে ম্যাচ করে করে পরেছি, টোটাল 12 পিস ছিল এটা, এটা আমি 170 টাকা বা 180 টাকায় কিনেছি। তো এই দুটো আমি নিয়েছি হচ্ছে স্মৃতিদির কাছ থেকে, ম্যাচ ফিনিশের ওপর আছে, আমি ভেবেছিলাম একটা এমনি হবে, আমি এটা একটা শাড়ির সঙ্গে ম্যাচ করে কিনেছিলাম, কারণ আমার শাড়িটা হচ্ছে অ্যাশ কালারের সঙ্গে ওটাকে কী বলে রানি কালারের কম্বিনেশনের শাড়িটা, তো তার সঙ্গে ম্যাচ করে আমি এটা কিনেছিলাম, এটা পুরো ম্যাটের ওপরে রয়েছে, ম্যাট কালারটা খুব একটা আমার স্কিন টোনের সঙ্গে যায় না, আমি দেখেছি, এই যে এই হচ্ছে সেটটা, এই হচ্ছে ইয়ারিংটা, আমি জানি না কেমন লাগছে, ম্যাট কালারটা আদৌ যাচ্ছে কিনা, যদি যায় তো আমাকে কমেন্ট করে জানিও যে ঠিকঠাক লাগছে কিনা। তো এই জুয়েলারিটা আমি নিয়েছিলাম যে স্টোরটা থেকে, অঙ্কিতাদির থেকে নিয়েছিলাম, কিন্তু আমার এক্স্যাক্ট ওর নামটা মনে নেই, পেজটা আমি মেনশন করে দেবো অবভিয়াসলি, তো এটা ওর থেকে নেওয়া, 650 এরকম কোথায় দাম নিয়েছিল, 650-700 এরকম এটার দাম নিয়েছিল, কোয়ালিটিটা নো ডাউট খুব ভালো, বাট ওই একটাই সমস্যা, এটা হচ্ছে ম্যাট ফিনিশের ওপর আছে, আর ম্যাট ফিনিশ আমার মনে হয় আমাকে খুব একটা যায় না। অঙ্কিতার থেকে আরেকটা জিনিস নিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি, এটা আমার খুব পছন্দের একটা জুয়েলারি সেট, তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে সেটটা, এটাও অনেকে জিজ্ঞাসা করেছে কোথা থেকে নেওয়া, আমার ছবিও আছে একটা দুটো, আমি ছবি অ্যাটাচ করে দেবো,
আর ইনস্টাগ্রামে অবশ্যই এই জন্য আমাকে ফলো করো, কারণ ইনস্টাগ্রামে আমি ছবি ছবিগুলো দিই, তখন অনেকেই জিজ্ঞাসা করো যে কোথা থেকে নেওয়া। আমি ইনস্টাগ্রামে কিন্তু বলে দিই, অনেকে ডিএম করে, অনেকে কমেন্টসে জানতে চায়, তখন আমি তাদেরকে বলে দিই। তো সেই কারণে ইনস্টাগ্রামে আমাকে অবশ্যই ফলো করতে ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে মাউসুপর্ণা। তো এই হচ্ছে সেটটা, খুবই সুন্দর একরকম বড় মোটিভে রয়েছে, মুখটা ভীষণ মানিয়ে যায় এটা পরলে। এর সঙ্গে যে ইয়াররিংটা রয়েছে না, সেটাও খুব সুন্দর, একদম ম্যাচ করে ইয়াররিং। আমি সচরাচর বড় হার হলে ইয়াররিং পরি না, কিন্তু এটার সাথে এটা এত সুন্দর যায় কম্বিনেশনটা, খুব স্লিকের ওপরে রয়েছে, খুব একটা গর্জিয়াস নয়, যেটা কিনা দেখতে খুব ভালো লাগে। এই হচ্ছে সেটটা, ভীষণ সুন্দর দেখতে এটাও। এটা অঙ্কিতার থেকেই নেওয়া, এটাও পুরো সেটটা বোধহয় 170 বা 180 এরকম নিয়েছিল। এই হচ্ছে সেটটা, ওর থেকে আর একটা জিনিস নিয়েছিলাম দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইয়ার কাফ। ইয়ার কাফ আমার একটাও ছিল না, এইটা একটা ইয়ার কাফ, কিন্তু আমি দেখে যে এই গুগাডি বা ইয়ার কাফগুলো আমার কানে একটু বসতে সমস্যা হয়। এটা আমি একবার দুবার পরেছিলাম, দেখতে খুব সুন্দর, এরকম মাছের মতো মোটিভটা দেখতে পাচ্ছ, এরকম মাছ, মাছের নিচে এরকম ঝুমকা। এটা দাম ওই 80-70 বা 80 রুপিস নিয়েছিল, 70-80 রুপিস মতো নিয়েছিল। এই হচ্ছে ইয়ার কাফটা, এটা অঙ্কিতার থেকে নেওয়া। তো এগুলো মেনলি আমি যেগুলো ইনস্টাগ্রাম স্টোর থেকে কিনেছিলাম সেগুলো তোমাদের দেখালাম, যেগুলো সহজেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। স্ক্রিনশট নিয়ে তোমরা তাদেরকে মেসেজ করতে পারো, আমি সমস্ত কিছু ডিটেলসও দিয়েই দিয়েছি, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো এভাবে তোমরা এগুলো পারচেস করতে পারো। আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভালো লেগেছে কিনা, বা আরও কিছু যদি কালেকশন ভিডিও দেখতে চাও, জুয়েলারির যদি আরেকটা পার্ট টু ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও, কারণ ওই যে তোমাদেরকে বললাম সামান্য দেখাতে পেরেছি, অলরেডি তাদের ভিডিওটা এতটা বড় হয়ে গেছে। তো এখনকার মতো এখানেই টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও।